তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নতুন সংসার পেতেছেন ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবা শাহ হুমায়রা আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল গত পহেলা ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা তবে এটি সুবার প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাদ আলমকে বিয়ে করেন ইলিয়াস সে সময় নিসাদ মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিশাদের সঙ্গে বিচ্ছেদের পর কারিনকে বিয়ে করেন এই গায়ক কারিন সুইডেনের স্টকহোমে থাকেন তবে দ্বিতীয় স্ত্রী কারিনকে ডিভোর্স দিয়েছেন কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি আপাতত তৃতীয় স্ত্রী সুবার সঙ্গে রাজধানীর বনানিতে সংসার করছেন ইলিয়াস তৃতীয় বিয়ে প্রসঙ্গে ইলিয়াস জানান গত পহেলা ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল এর আগে বৃহস্পতিবার তেইশে ডিসেম্বর নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন সুবা তিনি গায় হলুদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তবে কবে হয়েছে সেটি জানাননি এমনকি বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাবও এড়িয়ে গিয়েছেন তিনি বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবা ইলিয়াস সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা তার এমন পোস্টের সোশ্যাল মিডিয়ায় সুবা ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে সে সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেন জানিয়েছিলেন সুবার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের আমরা দুজন খুব ভালো বন্ধু দুজনের বোঝাপড়াটাও ভালো নবাগত নায়িকা সুবা ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি অন্যদিকে ইলিয়াস হোসাইন না বলা কথা আমার ভিতর এক পলকে নীল নয়না সারাটি জীবন শোনো একটা কথা বলি গানগুলোর মাধ্যমে শ্রোতা মহলে তুমুল জনপ্রিয়তা পান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই বিয়ের বিষয়টি নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে দর্শক সুবার সাথে ইলিয়াসের জুটিটি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন